পিএসসি ভবনের সামনে বিক্ষোভ, বিভিন্ন দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থী সংগঠনগুলির। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পিএসসি ভবনের সামনে এই মুহূর্তে চলছে বিক্ষোভ। সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কারা কারা রয়েছেন সেখানে? দেখো, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো, পিএসসি ভবনের সামনে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি তুমি দেখতে পাচ্ছ। যে এই মুহূর্তে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ, যে মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক সবার হাতে প্ল্যাকার্ড এবং তাদের যে স্লোগান, তাতে শূন্য পদে নিয়োগ, এছাড়া নন জয়নিং সিটে নিয়োগ এবং দুর্নীতি মুক্ত নিয়োগ, সেই নিয়োগের দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে। এর আগে যে দুর্নীতিতে নিয়োগ হয়েছে, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে, সেই নিয়োগ বাতিল করতে হবে, এবং এখনও পর্যন্ত যে নাম প্রকাশ হয়নি, তালিকা প্রকাশ হয়নি, সেই তালিকা প্রকাশ করতে হবে, এই সমস্ত দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে। এবং পাশাপাশি তুমি ছবি দেখতে পাচ্ছ যে পিএসসি ভবনের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কথা বলবো আমি বিক্ষোভকারীদের সঙ্গে, ঠিক কী দাবি? চার মাস হয়ে গেছে একটা কনস্টিটিউশনাল বডি তার চেয়ারম্যান নেই। রাজ্য সরকার এবং রাজ্যপাল কি করছে আমাদের জানার খুবই ইচ্ছা, এবং তারা হচ্ছে এই বেকারদের সাথে ছেলে খেলা করছে। এছাড়া আইসিডিএস সুপারভাইজার, পিএসসি ক্লার্কশিপ 2019, ফায়ার অপারেটর, স্কুল এসআই এবং হচ্ছে মিসলেনিয়াস 2019, সবার নন জয়নিংয়ের এক গাদা সিট ফাঁকা, সেগুলো নিয়োগ হচ্ছে না। এছাড়াও আপনি যদি দেখেন, অনেকগুলো জায়গায় নতুন রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান নেই। রাজ্যের সরকার এক কথা বলছে আর নোটিফিকেশনের জায়গায় আমরা অন্য কথা দেখছি। তাই বেকার ছেলেদের ইনসাফ চাইতে, বঞ্চনার বিরুদ্ধে আজকে পিএসসির সামনে আমাদের এই বিক্ষোভ এবং লড়াই, যে নতুন নিয়োগ চাই এবং হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশান চাই, আর আইএস পদমর্যাদা সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই। নিয়োগের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান চাই, এবং এর পাশাপাশি যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এবং এই নিয়োগের দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে। পাশাপাশি ছবিটা দেখাবো, যে পিএসসি ভবনের সামনের ছবিটা একদম, যেখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এই যারা চাকরি প্রার্থী তাদের বিক্ষোভের জেরে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে সামনের যে অংশ, পিএসসি ভবনের সামনে। এবং একদিকে যেমন পুলিশ বাহিনী, তেমনি অন্যদিকে যারা চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখাচ্ছেন শূন্য পদে নিয়োগের দাবি। ধন্যবাদ সত্যজিৎ। চলছে চলছে চলছে।